মালালম ছবিজগতত ধুমুহা, ন্যায়াধীশ হেমা কমিটির প্রতিবেদন দাখিল। প্রতিবেদনের পাছতে মালালম ছবিজগতত জোকাৰণী, অভিনেত্রী মিনু মুনিরর যৌন নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ, জ্যেষ্ঠ অভিনেতায় মিনু মুনিরক নির্যাতন চলার অভিযোগ। সবিশেষ জানিবলে এই মুহূর্তে আমি আপনার পোনে পোনে লই গেছো আমার নিউজ ডেস্কলে। নিউজ ডেস্কর উপস্থিত আছে আমার নিউজ এডিটর নবনীতা কলিতা। নবনীতা কলিতা, কি খবর আহিছে এই মুহূর্তে দক্ষিণের ছবিজগতের? হয় দেবজিৎ ভূঞা, এতিয়া মলিউড বা মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিত উঠিছে সেক্সুয়াল অ্যাবিউজ বা যৌন নির্যাতনের একটা জোয়ার। জাস্টিস হেমা কমিশন রিপোর্টের পাছত এতিয়া মলিউডত হাহাকার অবস্থা সৃষ্টি হয়েছে, কারণ যাক মহিলা শিল্পীসল দরাচলতে কম পারিতোষিকর যৌন উৎপীড়ন করার অভিযোগ উত্থাপিত হয়েছে। বহু কেগী অভিনেত্রীয় এতিয়া এই অভিযোগ উত্থাপন করার পিছত দেখা গৈছে যে বহু শিল্পীয়ে নিজের পদরপরা পদত্যাগ করেছে। রঞ্জিত, ছবি নির্মাতা রঞ্জিত, কেরালা চলচ্চিত্র একাডেমির চেয়ারম্যানের পদবীরপা ইতিমধ্যে পদত্যাগ করেছে। আর অভিনেতা সিদ্দিক, মালায়ালম মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদকর পদরপরা পদত্যাগ করেছে। দরাচলতে কি হয়েছিল, জাস্টিস হেমা কমিশন এয়া 2017 চনতে কেরালা সরকারে গঠন করেছিল, যত যখন অভিনেত্রী আছিল অভিনেত্রী সকলে অভিযোগ উত্থাপন করেছিল যে দরাচলতে মালায়ালম ছবি জগতত পুরুষের তুলনাত অভিনেতা সকলের তুলনাত যথেষ্ট কম পারিতোষিক দিয়া হয়, ভোগ সামগ্রীর দরে ব্যবহার করা হয়। অর্থাৎ এনে ধরনের এটা জাস্টিস হেমা কমিশন রিপোর্টত উল্লেখ আছে যে অভিনেত্রী সকলক বা মহিলা সহশিল্পী সকলক এনে ধরনের তাত ব্যবহার করা হয়েছিল যে যদি এই ছবি জগতত যদি সাকসেসফুল হব বিচাৰে, যদি উন্নতি করব বিচাৰে, তেতিয়াহলে তেওঁলোকে যিকোনো সময়তে যিকোনো অভিনেতা যিকোনো নির্দেশক যিকোনো পরিচালকর বিছনাত শুব পাৰিব লাগিব। এনে ধরনের এই কমিশনের রিপোর্টে, আমি কোৱা কথা নহয়, কমিশনের রিপোর্টত এয়া উল্লেখ করা আছে যে মহিলা জুনিয়র আর্টিস্টরপা আরম্ভ করে সিনিয়র ফিমেল আর্টিস্টরলৈকে সকলকে ভোগর সামগ্রীর দরে ব্যবহার করা হয়। কাস্টিং কাউচ শব্দটো আমি জানিছিলোঁ, কিন্তু দাক্ষিণাত্যর ছবি জগতত র্যাম্পেন্ট বলে উল্লেখ করা হয়েছে। কেগৰাকীমান ক্ষমতাশালী অভিনেতা নির্দেশক আর পরিচালকর হাতর মুঠিত আছে মালায়ালম ছবি জগত, যার বাবে এতিয়া এই যৌন নির্যাতন বা যৌন উৎপীড়নের এই খবরটি বিশেষকৈ জাস্টিস কে হেমা কমিশন রিপোর্টের পিছত এতিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত শিরোনাম দখল করবলে সক্ষম হয়েছিল। মিনু মুনির নামের এগারী অভিনেত্রী আগতে মালায়ালম ছবি জগতত কাম করেছিল, বাধ্য হয়েছিল কেরালাত চেন্নাইত গিয়ে থাকবলে বাধ্য হয়েছিল বলে কৈছিল ছবি জগত এরি, কারণ অভিযোগ উত্থাপন করেছে জয়সূরিয়ার দরে এজন অভিনেতার বিরুদ্ধে। জয়সূরিয়া এজন যথেষ্ট সফল অভিনেতা মালায়ালম ছবি জগতর, আর জয়সূরিয়ার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিল যে এখন ছবির বাবে যে সময় জয়সূরিয়ার সঙ্গে কাম করিয়েছিল তেনে সময়সাত প্রস্রাবগাঁওলে যার পিছত তারপরা উলাই অহ তার বাহিরতে জয়সূরিয়া পিছফালের সাবটি ধরেছিল, সঙ্গে দুর্ব্যবহার করেছিল। গতি এই সময় অভিযোগ উত্থাপন হওয়া দেখা গেছে। কেবল সেয়াই নয়, বিভিন্ন এটা বহু ঠাইরপা রেবতী সম্পত নামের অভিনেত্রীগুলিয়ে কৈছিল যে 21 বছরীয়া যে সময় আছে 21 বছর বয়সতে সিদ্দিক, আমি যার কথা ইতিমধ্যে উল্লেখ করেছো, পদত্যাগ করেছে সিদ্দিকে, যৌন নির্যাতন চলাইছিল। আর এই সময় অভিযোগে এতিয়া যেন মালায়ালম ছবি হয়, ধন্যবাদ। সে আছিল আমার নিউজ এডিটর নবনীতা কলিতা। আর নবনীতা কলিতায় পোনপটীয়া সম্প্রচার যোগে দেখালে কেনেকৈ মালায়ালম ছবি জগতত এই মুহূর্তে ধুমুহার সৃষ্টি হয়েছে। এটার পিছত আনটুকুই যৌন নির্যাতনের ঘটনা উন্মোচিত হয়েছে অভিনেত্রীর ক্ষেত্রে, আর অভিনেত্রীর ক্ষেত্রে পরিচালক প্রযোজক আর একাংশ নৃত্যকে যৌন আতিশয্য চলার ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করার পাছতেই সমগ্র রাজ্যখনেরই ছবি জগতত এতিয়া ধুমুহার সৃষ্টি হয়েছে। আর বহুকেগী চলচ্চিত্র সংস্থার জড়িত প্রভাবশালী ব্যক্তিয়ে পদত্যাগ করবলগা পরিবেশেরও সৃষ্টি হয়েছে।